শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব অ্যাজাক্স প্রোডাক্ট ট্যাব। অর্থাৎ আমরা যদি ডিজাইনটা একটু দেখে আসি, এই ডিজাইনটা মূলত আমরা করবো। আমি এর আগে গত ক্লাসে বলেছি, আপনারা যদি অ্যাজাক্সের টিউটোরিয়ালটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা আগে দেখে আসেন, এটা আমার চ্যানেলেই পাবেন। তো আমরা অ্যাজাক্স প্রোডাক্টের জন্য একটা অ্যাডন তৈরি করব। তো অ্যাডনের যে অপশনগুলো রয়েছে, এখানে আমাদের টাইটেল লাগবে, অর্থাৎ ইউজার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবে, এবং এখানে টাইটেল ডিফল্ট ভ্যালু রাখবো অবশ্যই। ফিচার্ড, তো এখানে অপশনগুলো রয়েছে, ক্যাটাগরি আইডি, অর্থাৎ ইউজার কোন ক্যাটাগরি সিলেক্ট করবে, এবং কাউন্ট কয়টা প্রোডাক্ট আসবে সেটা। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরির জন্য মার্ক আপ করতে হবে। তো আমি এর আগে আপনাদের বলেছি যে যখন আমরা এখানে ক্লিক করব, ডেটাবেস থেকে কোয়েরি হয়ে এখানে শো করবে, এবং একটা লোডিং বার দেখা যাবে বা লোডিং টেক্সট দেখা যাবে, এবং এখানে ইউজার যেই যেই ক্যাটাগরি সিলেক্ট করবে সেই সেই ক্যাটাগরিগুলো এখানে আসবে। তো এখন আমরা যদি ক্যাটাগরি আনতে চাই, প্রথমত যেহেতু আমরা এখন ক্যাটাগরি প্রথমে নিয়ে আসব, সো আমরা প্রথমে এখানে একটা টাইটেল দিয়ে দিই, সেটিংস, টাইটেল, দেন আমাদের ক্যাটাগরিগুলো আসবে। তো আমরা আগে জানি যে ক্যাটাগরিগুলো যদি আমরা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফোর্স করতে হবে, অর্থাৎ গেট টার্মস করে আমরা আগে ক্যাটাগরিগুলো নিয়ে আসবো। অর্থাৎ এখানে আমরা লিখবো গেট টার্মস। আচ্ছা, এখানে আমরা না গেট টার্মস করবো না, কারণ হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো অ্যারে আকারে পাচ্ছি অলরেডি। তো আমরা এখানে করব ইফ নট এমটি, সেটিংস, ক্যাটাগরিজ। আমরা জানি আমরা মাল্টি সিলেক্ট থেকে অ্যারে আকারে ডেটা পাবো। তো আমরা ক্যাটাগরিগুলো ওয়েল আকারে নিয়ে আসি, এবং আমরা ইউএল শেষ করছি, এখানে আমরা ফর ইচ করব। অর্থাৎ এটার একটাকে অ্যাজ ক্যাট, অর্থাৎ আমরা এখানে ক্যাটাগরি আইডি পাবো। তো আমরা এখানে ইনফো নিচ্ছি, ক্যাট ইনফো গেট টার্ম। আমরা এর আগে গেট টার্ম ইউজ করেছি, অর্থাৎ আমাদের ক্যাটাগরি যে আইডিটা এবং আমরা ক্যাটাগরি যেটা সেটাকে আমরা ইউজ করব। তো গেট টার্ম আমাদের এখানে প্রোডাক্ট ক্যাট, আর এখানে আমাদের হবে ক্যাট, অর্থাৎ এখান থেকে আমরা টার্মের ইনফরমেশন নিয়ে আসবো। তারপরে আমরা এখন এক্সটিমেল বিল্ড করি, এক একটা এলআই আকারে আমরা নিয়ে আসবো, এবং এলআইয়ের মধ্যে আপনি এ নিতে পারেন, যা ইচ্ছা নিতে পারেন। তো এখানে আমাদের যেহেতু লিঙ্ক লাগবে না, সেটা আমরা এক একটা বাটন নিয়ে আসতে পারি। তো বাটনটা নিয়ে স্প্যান নিতে পারেন, যা ইচ্ছা তাই নিতে পারেন, এখানে বাটন নিজে নেওয়া লাগবে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, এই বাটনের ক্লাস আমি না দেই, যেহেতু আমি ইউএলের একটা ক্লাস দিয়ে দিই, ইউএলের ক্লাস না দিলেও চলবে, যেহেতু আমাদের আরো অন্য কোনো ইউএল এলিমেন্ট এখানে এই মানে এর মধ্যে থাকছে না। আচ্ছা, তো বাটন নিলাম, এখন বাটনের আমরা ডাটা আইডি, অর্থাৎ ক্যাটাগরি আইডিটা এখানে রাখবো অ্যাজাক্সে কাজ করার জন্য। তো ডাটা আইডি হচ্ছে ডাবল কোটেশন ডাবল ডট ক্যাট ইনফো টার্ম আইডি। আমরা এটা জানি যে এখান থেকে আমরা ক্যাটাগরি ইনফরমেশন এইভাবে পেতে পারি, এবং এখানে আমরা ক্যাটাগরির নাম নিব, এই জন্য আমরা নেম নিচ্ছি। তাহলে এই গেল আমাদের ইমেল। এখন প্রতিটা ক্যাটাগরিতে আমাদের যেই
অন্যান্য যে কোডটা আসবে সেই কোডটা হচ্ছে ক্যাটাগরি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করেন যে আমাদের প্রথমে একটা কোয়েরি হবে, অর্থাৎ ফার্স্ট যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটার প্রোডাক্ট কিন্তু কোয়েরি হয়ে থাকবে। তারপরে হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করবো এই কোয়েরি যে এলিমেন্ট থাকবে সেগুলো মুছে গিয়ে তারপরে হচ্ছে এলিমেন্টগুলো শো করবে। তো সেই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে HTML ডট ইকুয়াল, এখানে আমরা ডিপ ফিচার ক্যাট প্রোডাক্টস এই নামে নিলাম। তো প্রথম ক্যাটাগরিটা যেহেতু আমাদের এখানে কোয়েরি হয়ে থাকবে, সো আমাদের এখানে একটা কোয়েরি করতে হবে। তো কোয়েরি করার জন্য আমি এখানে এটাকে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ আমরা শুধুমাত্র ফার্স্ট ক্যাটাগরি দিয়ে কোয়েরিটা করব। তো কোয়েরি করার সিস্টেমটা এই আগের মতোই, অর্থাৎ আমাদের একটা কিউ দিয়ে কোয়েরি আনতে হবে। আচ্ছা, আমাদের ট্যাক্স কোয়েরি যেহেতু এখানে ইউজ করব, একটা কিউ নিয়ে আসলাম। তো এখানে পোস্ট পার পেজ আমরা এখানে কাউন্ট, অর্থাৎ কাউন্ট দিয়ে করব, ঠিক আছে। ওটা পোস্ট ট্রাই প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড এটা সব ঠিক আছে। টার্মস এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ অ্যারের প্রথমটা আমাদের এখানে আসবে, অর্থাৎ প্রথমটা আসবে। যেহেতু আমরা একটা ক্যাটাগরি দিয়ে করছি সেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাট দিয়ে সরাসরি দিতে পারি। আচ্ছা, আমরা এখানে দিই। তো অ্যারের প্রথমটা এখানে কি করে নিয়ে আসবো, প্রথমটা আমরা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ক্যাট আইডিস, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিব 0, অর্থাৎ প্রথমটা যাতে এখানে চলে আসে। তাহলে আমাদের প্রথমটার শুধুমাত্র এখানে আসবে। আচ্ছা, এখন আমরা যে লুপ সেই লুপটা চালাবো। লুপটা হচ্ছে আমাদের এটা লাগবে, আচ্ছা পুরোটাই নিয়ে আসি, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে ছোট্টখাট্টো আমাদের কিছু কাজ আছে, ছোটখাটো কাজের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এই মার্কআপটা টোটালি কেটে দিচ্ছি, অর্থাৎ এখানে আমাদের এক একটা প্রোডাক্ট আসবে। তো এক একটা প্রোডাক্ট কি মার্কআপে আসবে আপনি যদি খেয়াল করেন, যেহেতু 6টা আসে তার মানে কল এলজি 2, তো আমরা আগে কল এলজি 2 করে নিই, অর্থাৎ এখানে কল এলজি 2, অর্থাৎ কল এলজি 2 আকারে আমাদের এখানে যেটা প্রোডাক্ট সেটা আসবে। তো কল এলজি 2 হচ্ছে এখানে আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে প্রোডাক্টের প্রোডাক্টের মার্কআপটা আমরা করে ফেলতে পারি, অর্থাৎ আমাদের 165 লাগবে, যেহেতু সেহেতু আমাদের 150-এর সুযোগ নেই। তো আমরা মিডিয়াম সাইজ নিব এবং এখানে অবশ্যই আমরা ব্যাকগ্রাউন্ড আকারে নিব। তো ডিপ ক্লাস সিঙ্গেল এফ প্রোডাক্ট, গেট দা গেট দা আইডি মিডিয়াম, মিডিয়াম সাইজের ইমেজটা আমরা এখানে থাম্বনেল হিসেবে নেব। তো এখানে আমাদের দরকার হচ্ছে প্রোডাক্টের প্রাইস এবং অ্যাড টু কার্ট বাটন। আচ্ছা, প্রাইস সবসময় কেন আমরা আলাদা করে নেই, কারণ হচ্ছে প্রাইস আমরা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে প্রাইসকে আমরা ইচ্ছা মতো স্টাইল দেই, আপনি ওইটাকে কাস্টমাইজ করতে পারেন, তবে একটা ড্যাশ চলে আসে যে এই ড্যাশটা ঝামেলা করে, এই জন্য আমি আসলে এটাকে আলাদাভাবে নিচ্ছি। আচ্ছা, অ্যাড টু কার্ট কি আমাদের আছে এখানে? অ্যাড টু কার্ট মনে হয় নাই। আচ্ছা, শুধু প্রাইস থাকবে। ওকে, আমরা তাহলে প্রাইস নিয়ে নিলাম এখানে। তো আমাদের এখানে টাইটেল হবে H4 গেট দা টাইটেল। তাহলে আমরা এখানে প্রোডাক্ট কোয়েরি করলাম, এখন আমাদের দেখতে হবে যে এটা সঠিকভাবে কাজ করছে কিনা এবং সঠিকভাবে আসছে কিনা।
তো আমি এটাকে সেভ করলাম। এখন আমরা যাব এটার এডিট উইথ এলিমেন্টর, এবং আমরা এখানে একটা রো নিব, তারপরে আমরা এখানে নিব অ্যাজাক্স ট্যাব। তো এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে বসে টাইটেল চলে আসছে, আমরা ক্লোথিং খেয়াল করেন ক্লোথিং থেকে আমাদের প্রোডাক্ট চলে আসছে, কোনো কারণে রো দেয় নাই। হ্যাঁ আমরা রো দেই নাই, এই জন্য এটা শো করছে। আচ্ছা আমরা অন্য ক্যাটাগরিগুলো নিয়ে সেভ করি, চারটা যেহেতু আছে আমি চারটা নিয়ে নিই। খেয়াল করেন এখানে কিন্তু আমার ক্লোথিং থেকেই প্রোডাক্টগুলো আসছে, অর্থাৎ আমাদের প্রথম যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা থেকেই ক্যাটাগরি এই আমাদের যে প্রোডাক্টগুলো শো করার কথা সেগুলো শো করছে। আচ্ছা আমরা রো দিয়ে আসি, অর্থাৎ এখানে আমাদের রো হবে, এখানে এটা একটা বেশি হবে এবং আমরা এখানে রো নিব। তাহলে এখন এটা আমরা দেখি যে কি অবস্থায় আসলো। তাহলে এখানে আমাদের প্রোডাক্ট চলে আসলো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, সেটা হচ্ছে প্রোডাক্টে যে এখানে একটা ফিচার ইমেজ যদি থাকে সেক্ষেত্রে ফিচার ইমেজ ইউজ করতে হবে। তো যদি ফিচার ইমেজ থাকে সেহেতু ফিচার ইমেজ আসবে, এরকম কিছু একটা করতে হবে। তো আমি এর আগে অলরেডি করেছি যে থাম্বনেইল আইডি, আপনাদের হয়তো মনে আছে থাম্ব আইডি আমরা পেয়েছিলাম, যে থাম্ব আইডি দিয়ে আমরা একটা ইমেজ এসআরসি করছি, সেটা দিয়ে আমরা এখন কাজ করব। অর্থাৎ এইখানে আমরা থাম্ব আইডি নিচ্ছি এবং এখানে আমাদের ফোর ইজটা ক্যাট আকারে আছে, সো আমরা ক্যাট থাম আইডি সব ঠিক আছে। এবং আমরা থামের সাইজটা এখন দেখে নিই, মিডিয়াম সাইজ না, আমাদের এখানে লার্জ সাইজ লাগবে, লার্জ সাইজ আমি নিচ্ছি। তো এখন আমরা এখানে বলবো ইফ নট এমটি, অর্থাৎ থাম আইডি যদি নট এমটি থাকে সেক্ষেত্রে অর্থাৎ এখানে আমাদের এখন হবে, এখানে খেয়াল করেন এটা কয়টা কল, এটা হচ্ছে কল এলজি সিক্স, সো আমরা এখানে নিব কল এলজি সিক্স। এবং এখানে আমরা থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ড আকারে নিয়ে আসবো, কারণ আমরা এখানে হাইটটা যতটুকু এইটার হাইট থাকবে ততটুকু এটার হাইট পাবে, এরকম করে দিব। সেই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে নিয়ে আসবো। তো আমি এই ডিপটাই কপি করি, এফ ক্যাট থাম ফিচার ক্যাটাগরি থাম নেই। আচ্ছা ইমেজ ইউআরএল যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে টার্ম ইমেজ। আচ্ছা আরেকটা জিনিস আপনারা হয়তো মনে করতে পারেন, যেহেতু একই নামে ভেরিয়েবল হলো কনফ্লিক্ট করবে কি না, আমরা যখন একটা ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবল নিব সেটা শুধুমাত্র সেই ফাংশনেই কাজ করবে, তো এটা হয়তো আশা করি জানেন। আচ্ছা এখন তাহলে আমরা একটু রিফ্রেশ দিই, আমাদের এখন ক্লোথিং ক্যাটাগরি যেটা ক্যাটাগরিটার একটা থাম্বনেল সেট করতে হবে, কারণ বাই ডিফল্ট এই ক্যাটাগরিটার থাম্বনেল নেই। সো আমি এই ক্যাটাগরিটার থাম্বনেলটা সেট করে ফেলি, যে কোনো একটা থাম্বনেল দিলেই হবে। প্রোডাক্টস ক্যাটাগরিজ ক্লোথিং, আচ্ছা ক্লোথিং ক্যাটাগরি তো থাম্বনেল আছে, তো কোনো কারণে সেটা পাচ্ছে না বা পেয়েছে কিন্তু আমরা যে হাইট উইথ দেইনি, হাইট দেইনি এই জন্য পাচ্ছে না, এরকম কিছু কিনা দেখে আসি। ফিচার্ড আচ্ছা পাই নাই, এখানে আমরা একটু দেখে আসি যে আমাদের কোনো একটা ভুল আছে কি না। থাম্ব আইডি ক্যাট, আচ্ছা আমরা একটা ভার ডাম্প করি যে থাম্ব আইডির কোনো ভ্যালু আসছে কিনা। ভার্ডাম প্রি এর মধ্যে করলে ভালো, আমি নর্মালি করে জাস্ট দেখার জন্য। আচ্ছা এটা পাচ্ছে না, আচ্ছা তাহলে একটা কাজ করি আমি, এটা ডিরেক্ট ক্লোথিং এর আইডি হচ্ছে 17, তাহলে এখানে 17 বসায় দেখি যে সমস্যাটা কোথায়। ও আচ্ছা এখানে ঝামেলাটা এখন বুঝতে পারছি মনে হয়, কারণ হচ্ছে আমরা ফোরিচের বাইরে আছি, ফোরিচ কিন্তু এখানে শেষ হয়ে গেছে। সো আমাদের এখানে যেটা করতে হবে প্রথম ক্যাটাগরিটা থাম্বনেইলটা দেখতে হবে, সো আমাদের এই জিনিসটা লাগবে আসলে, মানে আমাদের প্রথম ক্যাটাগরির থাম্বনেইল আমরা এখানে দেখাতে চাচ্ছি।
সো আমাদের এটা লাগবে, আর এটা তো আমরা ফোর ইজ তো ওখানে এন্ড করে দিয়েছি, সো এটা ডেটা পাওয়ার প্রশ্নই আসে না। আর আমাদের নিচে হচ্ছে আমরা একটা কাস্টম কোয়েরি করেছি এই জন্যে। আচ্ছা তাহলে এখন কিন্তু আমাদের পেয়েছে, আমরা বুঝতে পারছি, জাস্ট আমাদের হাইট ওয়েট দিতে হবে। তো এটার আমরা এখন স্টাইল করা আমি অবশ্যই দেখাবো, কারণ হচ্ছে স্টাইল এখানে কিছু হালকা চেঞ্জ হবে, যেমন আমরা হাইট 100% হাইট কিভাবে এটা দিতে পারি। আচ্ছা তার আগে আমরা অ্যাজাক্সটা করে নিই, অ্যাজাক্স করে যদি সময় থাকে তাহলে স্টাইল দেখাবো। আর টিউটোরিয়াল আমি 30 মিনিটের বেশি করছি না এই সিরিজগুলোতে, কারণ আপনারা অনেকেই বলেছেন যে 30 মিনিটের বেশি টিউটোরিয়াল করলে মনোযোগ থাকে না। আচ্ছা এখন আমরা অ্যাজাক্সের কাজ করি, অ্যাজাক্সের কাজ করা এখানে খুব সহজ হবে যেহেতু আপনাদের অ্যাজাক্সের ধারণা অলরেডি আছে। আপনাদের হয়তো মনে আছে আমরা এখানে একটা ডাটা আইডি দিয়েছিলাম এই ক্যাটাগরি আইডি পাওয়ার জন্য, খেয়াল করেন। এবং এখানে আমাদের একটা ফিচার্ড ক্যাট প্রোডাক্টস নামে একটা ক্লাস আছে। সো আমরা এখন এখানে কাজ করব যে বাটন যেখানে নিয়েছি ঠিক তার আগেই, বা আমরা এখানে একটা অ্যাজাক্সের স্ক্রিপ্ট লিখব। আচ্ছা স্ক্রিপ্টটা আমরা যেহেতু এর আগে লিখেছিলাম সেহেতু আমি এখান থেকে নিয়ে আসতে পারি, কারণ আপনাদের ইতিমধ্যেই এই জিনিসগুলো সম্পর্কে জানা হয়ে গেছে, সো আমি আর সময় নষ্ট করছি না। তো এখানে আমি স্ক্রিপ্ট লিখলাম, আর আমাদের বাটনের যে ইয়েটা হবে সেটা হচ্ছে ফিচার্ড ক্যাটাগরি র্যাপার, তারপরে ইউএল এলআই বাটন এটা দিলাম, আর বাটনে আমরা ক্যাট আইডি নিব। তো দিস ডাটা আমরা হচ্ছে আইডি, ওকে ডাটা আইডি নিচ্ছি, আর আমাদের নোনস তো থাকবেই, তো ক্যাট আইডি আর ক্যাট আইডি আমরা এক করে দিচ্ছি। আর এখানে আপনি মাই অ্যাজাক্স অ্যাকশন, আচ্ছা পরে চেঞ্জ করছি এটা। এখন আমাদের ইনফরমেশন আসবে কোথায়, ফিচার্ড ক্যাট প্রোডাক্টসের ভেতরে। সো এটা হবে ডট ফিচার্ড ক্যাট প্রোডাক্টস, যেটা বিফোর লোড এমটি হবে, আবার ডেটা পেলেও এমটি হবে, আবার ডেটা পেলে সেই ডেটাটা ফিল হবে, অর্থাৎ রো আকারে ফিল হবে। তো এটা আমি সেভ করলাম এখানে। এখন আমরা চেঞ্জ করব হচ্ছে, আচ্ছা এখানে আমাদের এই শর্টকাটটা দরকার না, আমরা কেটে দিচ্ছি পরে। এখন আমাদের চেঞ্জ হবে হচ্ছে এইখানে, এখানে আমরা পাবো হচ্ছে ক্যাট আইডি অর্থাৎ ক্যাটাগরি আইডি। তো এখানে আমরা একটা কোয়েরি করবো, এই কোয়েরিটা কিন্তু ঠিক এই আগের মতোই, অর্থাৎ আমরা এখানে যে কোয়েরিটা করেছি কপি আমি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ পোস্ট পার পেজ। এখন পোস্ট পার পেজ কয়টা থাকবে এটা কিন্তু আমাদের লাগবে। তো এটা হচ্ছে আমাদের কোথায়, আমরা বাটন থেকেই আমাদের নিয়ে যেতে হবে, কারণ এছাড়া আর অন্য কোনো অপশন নাই, এটা আমরা ডায়নামিকলি বাটন থেকেই নিয়ে যাব। তো হচ্ছে আমরা এখানে, আচ্ছা আপাতত স্ট্যাটিক দিয়ে তারপরে আমরা পরে নিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা আপাতত 9টা প্রোডাক্ট শো করাচ্ছি। আর প্রোডাক্ট ক্যাট, প্রোডাক্ট ক্যাটটা আমাদের এখানে লাগবে হচ্ছে এইটা। তো আমরা এখানে ডেটা নিয়ে আসছি হচ্ছে ক্যাট আইডি নামে, সো আমরা ক্যাট আইডিটা এখানে দিয়ে দিব, অর্থাৎ টার্মস এখানে ওই ক্যাটাগরি থেকে প্রোডাক্টগুলো কোয়েরি হবে। তো আমাদের এখানে লাগবে ডিপ ক্লাস রো, এবং ওইখানে ঠিক আগের মতোই যে আমাদের লাগবে হচ্ছে নট এমটি করে এইটা লাগবে, অর্থাৎ রো এর মধ্যে আমাদের এটা লাগবে। এখন এটাকে আমাদের কিছু চেঞ্জ হবে, যেমন এই যে ক্যাট আইডি এখানে আমরা পাবো হচ্ছে এইভাবে ক্যাট আইডি, এবং বাকি সব ঠিক থাকবে, এখানে এটাও ঠিক থাকবে। আর এখানে আমাদের এইচটিএমএলটা চেঞ্জ হবে, আমাদের এইখানে যে এইচটিএমএলটা রয়েছে এবং গ্লোবাল প্রোডাক্ট এখানেও লাগবে আমাদের, যেহেতু আমরা প্রাইস নিয়ে আসবো। তো আমাদের এখানে এই গ্লোবাল প্রোডাক্ট লাগবে, অর্থাৎ আমরা এখানে কোয়েরিটা করছি, এখানে আমাদের যে কোয়েরিটা সেই কোয়েরিটা করছি এবং রো আকারে করছি। তো যদি না থাকে সেক্ষেত্রে এখানে এরর দেখাবে, অর্থাৎ নোনসে যদি না মিলে, আমরা নোনস নিয়ে আসিনি, আমরা নোনস নিয়ে আসবো অবশ্যই, অর্থাৎ এটাকে আমরা নিয়ে যাই কপি, আমাদের নোনস লাগবে আমাদের বাটনে, অর্থাৎ তো নোনস বা অন্যগুলো আমি চেঞ্জ করে দিব। তো এখন আমরা একটু টেস্ট করব যে আমাদের সঠিকভাবে ওই ক্যাটাগরি থেকে প্রোডাক্ট আসছে কি না, এবং প্রোডাক্ট না থাকলে কি হয় সেই স্টেটটাও আমাদের ক্লিয়ার করতে হবে। তো আমরা এখানে গেলাম, আমাদের কোনো কনসোল এরর নাই, তার মানে ঠিক থাকার কথা মোটামুটি।
এরপরে আসি আমরা টি শার্টসে। দেখেন লোডিং হয়ে আমাদের কিন্তু আসলো, টি শার্টসে কোনো ফিচার ডিমেজ নেই বলে কিন্তু ফিচার ডিমেজ আসেনি। তো আমরা এখন টি শার্টসে ফিচার ডিমেজটা দেই। এটা দিয়ে দিলাম আপডেট। তো এটা কিন্তু যেহেতু অ্যাজাক্স, সেহেতু আমরা টি শার্টে যদি যাই সেক্ষেত্রে টি শার্টের অ্যাজাক্স আমরা এখানে পাবো। আবার হুডিসে যদি যাই হুডি, এবং এখানে খেয়াল করেন এগুলো সবই সুন্দরভাবে কাজ করছে। এখন শুধু আমাদের স্টাইল করার পালা। তো স্টাইলে তেমন চেঞ্জ নাই, খুব বেশি সময় লাগবে না, আমি আপনাদের দেখাই। অর্থাৎ আমরা ফিচার্ড ক্যাটাগরি র্যাপার, আচ্ছা S3, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ওয়েট নর্মাল। আপনারা যারা স্টাইল দেখতে চান না তারা টিউটোরিয়ালটা এখনই শেষ করতে পারেন, কারণ স্টাইল দেখানোর পরে আমি আর কিছু দেখাবো না। আর যারা স্টাইল দেখতে চান তারা কন্টিনিউ করবেন। 40 পিক্সেল, আচ্ছা এরপরে আসি এটা, এটার ফন্ট সাইজটা আমি দেখে নিচ্ছি, 18 পিক্সেল। তো UL মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, আর টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ওয়ে, ফন্ট সাইজ 18 পিক্সেল, LI ডিসপ্লে, ইনলাইন ব্লক। এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আমাদের LI এর মধ্যে যে বাটনটা আছে, বর্ডার নান, ব্যাকগ্রাউন্ড নান যদি ব্যাকগ্রাউন্ড থেকে থাকে। আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আসে নাই, কারণ বাটনে টেক্সট ট্রান্সফর্ম দেওয়া আছে, মেবি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা আমরা নান দিয়েছি মনে হয়, না আপার কেসে দিয়েছিলাম, কাজ করে নিয়েছি, আমরা এখান থেকে কেটে দিব। আচ্ছা এখানে বাটন অ্যাক্টিভ সেট করতে হবে। তো বাটন অ্যাক্টিভ সেট করতে হবে বলতে, এখানে ক্লিক করলে এই বাটনটা অ্যাক্টিভ হয়ে থাকবে, সেটা আমরা যে কেউ খুব ইজিলি সেট করতে পারবো। আচ্ছা আমরা বাটনকে একটু প্যাডিং দেই, অর্থাৎ যাতে এর ভেতরে জায়গা হয়। অর্থাৎ আমরা বাটনে প্যাডিং দিলাম। এখন এটার স্টাইলে আসি, প্রথমে আমরা এগুলার স্টাইল করে ফেলবো। এগুলার প্রথমে আমাদের দরকার হচ্ছে এইটার, আমরা এটার আমরা শুধুমাত্র হাইট দিব, অর্থাৎ হাইট 165, কারণ উইড আমাদের অটোমেটিক্যালি 100% পাই ডিভের। তো এটার হাইট হচ্ছে 170 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আচ্ছা সিঙ্গেল এফ প্রোডাক্ট একই নাম হয়ে গেছে, এই জন্য আমাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে। সো আমরা এটা চেঞ্জ করে দিব, এই জন্য আমি সেভ করে আবার আসছি। অর্থাৎ আমরা CSSটা সেভ করে ফেলি, অ্যাসেট তো এইখানে আমাদের দুই জায়গাতে চেঞ্জ করতে হবে। অর্থাৎ মার্কআপ আছে আমার এখানে, সিঙ্গেল এফ প্রোডাক্ট বিজি এখানে দিয়ে দিব, এবং আমরা দিয়ে দিব এখানে এফ প্রোডাক্ট বিজি। তো আমরা আবার আসলাম, এখন এখানে এসে আমরা আবার চেঞ্জ করব, এখানে এফ প্রোডাক্ট বিজি দিয়ে দিয়ে CSS-এও। ওকে, এখানে এখন আমরা বাকি চেঞ্জগুলো করে ফেলি। অর্থাৎ এখানে ফন্ট সাইজ খুবই লো হবে, 15 পিক্সেল। সো সিঙ্গেল এফ প্রোডাক্ট H4, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট নর্মাল। আচ্ছা টোটালি টেক্সট অ্যালাইন সেন্টার হবে, তার আগে মার্জিন বটম 0। আচ্ছা সি প্রোডাক্ট প্রাইস পেয়ে গিয়েছে, আমাদের ওটা দরকার ছিল না, আচ্ছা যেহেতু দিয়ে দিয়েছি। ফন্ট ওয়েট নর্মাল, ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার, আর সিঙ্গেল এফ প্রোডাক্টে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন বটম 30 পিক্সেল, অর্থাৎ এটা একটা মার্জিন বটম হবে। আর H4 যেটা,
মার্জিন টপ। আচ্ছা, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার, ডি ডি ডি। ব্যাকগ্রাউন্ড কালারটা খুব ইম্পর্ট্যান্ট, যখন কালার থাকবে না তখন যাতে এটা শো করে। আচ্ছা, এখন আসি এটা, এটা আমরা হাইট 100% দিব। আমরা জানি বুটস্ট্র্যাপের কলামে ডিফল্টভাবে হাইট 100% থাকে বলে এটা অবশ্যই কাজ করবে। ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এখন এইখানে আমাদের যেটা হবে যে একটু মানে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে হাইট কমাই দিতে পারি, অর্থাৎ পার্সেন্টেজ আকারে কমাই, সমস্যা নেই। অর্থাৎ আমরা এখানে এটা 88% দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে এটা করে ফেললাম। আচ্ছা, এই প্রোডাক্টগুলো কিন্তু লিঙ্কিং হবে, আমরা লিঙ্কিং করে দিতে হবে, সেটা আপনারা আশা করি পারবেন। তাহলে এখন আমরা ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে জেকুয়েরি অ্যাক্টিভের কাজ করব, অর্থাৎ ক্লিক করলে যাতে অ্যাক্টিভ হয়। সেই জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, এলআই ক্লাস অ্যাক্টিভ বাটন, এটার কালারটা চেঞ্জ হবে। তো কালারটা কী হবে আমি একটু দেখে নিই, এবং আন্ডারলাইন হবে একটা। আচ্ছা, ওইটা আপনারা দিতে পারবেন, ওই পর্যন্ত আমিও যাচ্ছি না, আমি জাস্ট কালারটা দিয়ে দিচ্ছি এবং এটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লিক ফাংশন তো অলরেডি করেছি, ওখানে আমাদের একটা ছোট্ট একটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে করে দিই, অর্থাৎ দিস অ্যাড ক্লাস অ্যাক্টিভ। আর আগেগুলো যাতে মুছে যায় সেজন্য আমরা এটা দিয়ে দিব রিমুভ ক্লাস, অর্থাৎ আগেরগুলো সব মুছে যাবে এবং যেটাতে ক্লিক করবো সেটা অ্যাক্টিভ থাকবে। তাহলে এখন আমরা ফাইনালি চেক করি যে আমাদের ঠিক মতো কাজ করছে কি না, অর্থাৎ আমরা এটা অ্যাক্টিভ থাকা উচিত ছিল। সো আমরা এখন যেটা করবো সেটা এটা অ্যাক্টিভ রাখার জন্য, যদি প্রথম চাইল্ড হয় অর্থাৎ এখানে, সেই জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আই ইকুয়াল জিরো, দেন আমরা এখানে নিয়ে আসব আই প্লাস প্লাস, এবং ইফ এলস, তো এখানে আই ডাবল ইকুয়াল যদি 1 হয় দেন হচ্ছে এসি প্লাস ইকুয়াল অ্যাক্টিভ, আর যদি 1 না হয় সেক্ষেত্রে এসি ক্লাসে ব্লাঙ্ক থাকবে। এবং আমরা এখন বাটনে ক্লাস দিয়ে দিব। আচ্ছা, বাটন আমরা এলআই ক্লাস নিয়ে কাজ করেছি। আচ্ছা, এখানে অবশ্য আমাদের একটা ভুল আছে, সেটা হচ্ছে আমরা বাটনের ক্লাস নিয়ে কাজ করছি, সো আমরা সিএসএসটা বাটন ক্লাস অ্যাক্টিভ দিতে হবে, আর এখানে আমরা বাটনেরই ক্লাস দিয়ে দিব। অ্যাক্টিভ ক্লাস, সো আমরা এখন রিফ্রেশ দিব, তাহলে আমরা দেখবো যে প্রথমটা অ্যাক্টিভ হয়ে আছে। এরপর আমরা টি শার্টে গেলে এটা লোডিং বার দেখা যাচ্ছে না, কারণ আমি লোকাল হোস্টে আছি, এই জন্য এই যে আস্তে করে দেখা যাচ্ছে। লোডিং বারটাকে স্টাইল করতে হবে, লোডিং বারটাকে কীভাবে স্টাইল করবেন সেটা একটু দেখা দরকার, যারা সিএসএস দেখা পর্যন্ত চলে গেছেন তারা হয়তো মিস করবেন। আচ্ছা, এটা আমি অমিট করে দিই প্রথমে, জাস্ট কমেন্ট করে রাখলাম। এখন আমরা লোডিং বারটাকে নিয়ে কাজ করব, সেটা হচ্ছে লোডিং বারটা অ্যাপেন্ড, আমি এখানে একটা ডিপ ক্লাস এগুলো নিই। আচ্ছা, এটা সবচেয়ে ভালো ইয়ে হবে হচ্ছে আমরা এখানে একটা সিঙ্গেল কোটেশন যদি নেই, তাহলে এসটিএমএল লিখতে সুবিধা হবে, এবং সিঙ্গেল কোটেশন নিলে অবশ্যই এই কাজটা করে নেবেন, কারণ আমরা অলরেডি সিঙ্গেল কোটেশনের ভেতরে আছি এই যে। সো এখানে এখন ডিপ, এখন আমরা লোডিং বার, এখানে আমরা এখানে নিতে পারি আই ক্লাস এফ এ এফ এ স্পিন এফ এ কগ, আর এখানে আমরা নিব লোডিং। তো এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে একটু সুন্দর দেখা যায়। এখন আমি একটু রিফ্রেশ দিচ্ছি এবং আমাদের ডেটা আসবে না, জাস্ট লোডিং বারটা আসবে যাতে ডিজাইন করতে পারি। এই যে মানে এটাকে আমি একটু সুন্দর সুন্দর করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন লোডিং বারটা আছে আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করি, ফন্ট সাইজ 100 পিক্সেল এবং অপাসিটি 0.2, অর্থাৎ এরকম একটা ইয়ে থাকলো বা 0.1, তাহলে এরকম একটা বড় লোডিং বার থাকলো। প্যাডিং দিয়ে দিই 40 পিক্সেল 0,
তাহলে এরকম একটা বড় লোডিং ব্যাগ থাকলে আপনি ফন্ট সাইজ কমায় বা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সুন্দর করে দিতে পারেন, বা আপনি ডিজাইনারের থেকে একটা ডিজাইনও নিতে পারেন যেটা লোডিং হলে লোডিং স্টেটটা আমাদের কেমন হতে পারে। তাহলে এখন আমি আবার রিফ্রেশ দিই, তাহলে একটা প্রোডাক্ট আসছে এবং এখানে আমরা ক্লিক করলে লোডিং বার দেখায়, তারপরে প্রোডাক্ট আসবে। তো আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের অ্যাজাক্স নিয়ে যে ভয় ছিল সেই ভয় দূর হয়েছে, এবং এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে, অর্থাৎ সার্ভারে আপনার সবগুলো প্রোডাক্ট লোড করতে হচ্ছে না, আপনি ইজিলি ইউজার যখন ক্লিক করবে সেই প্রোডাক্টটাই আপনি তখন পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।